সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজ ঈদের দ্বিতীয় দিন, 18 জুন 2024। আর আমরা আজকে যে হাটটিতে রয়েছি, এটি হচ্ছে জাদুরানী হাট, একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী একটি হাট। উপজেলা হরিপুর এবং জেলা ঠাকুরগাঁও শুধুমাত্র মঙ্গলবারে হাট বসে, আর আজ ছিল মঙ্গলবার। তো আমরা কিন্তু দেখছি যে ঈদের পরের দিন হওয়ার কারণে কিন্তু আমদানিটা কম, কিন্তু ক্রেতার সংখ্যাটা কিন্তু অনেক বেশি, মানে বিক্রেতা থেকে ক্রেতার সংখ্যাই বেশি। তারপরেও গাভী বাছুর কেমনভাবে চলছে কেনা বেচা, আর ঈদের পরে দামটা কমতে দিকে না বাড়তে দিকে, আমরা আনুষাঙ্গিক আরও কিছু তথ্য দেব। এখানে কিন্তু এই গায়ে বাছুরটার দাম চলছে কত কইছেন ভাই? 20 লাখ চাইছে, 20 বলছেন। দেখি ভাইয়া, এই যে বাচ্চাটা কিন্তু আকর্ষণীয়, সেই সাথে গাভীটাও কিন্তু বেশ সুন্দর। 1,20,000 টাকা দাম বলা হয়েছে। কয় দাঁতের ভাই? কয় দাঁতের? জোয়ান। দুধ কতটুকু হয়? 6 কেজি। মানে কত হলে বিক্রি করা যায়? 30 130। এই যে 1,30,000 পর্যন্ত হলে বিক্রি হবে। দাম কি কমতে দিকে না বাড়তে দিকে ঈদের পরে? কাস্টমার নাই, আমরা তো দেখছি গেলে কাস্টমার ভরপুর, তারপর কাস্টমার কম। আচ্ছা আচ্ছা, সবাই বাজার যাচাই বাছাই করতে আসছে, ঠিক আছে। চলেন আমরা আর একটু সামনের দিকে যাব। চাচা, আপনার একটা গায়ে বাচ্চা কত চাচ্ছিলেন? 140। বাচ্চাটা কিন্তু হচ্ছে শাহিওয়াল সার বাচ্চা। গাভীটা কয় দাঁতের? নতুন জোয়ান। কত বলে কাস্টমারে? নতুন জোয়ান। মানে কাস্টমারে কত বলে? বলে 10-15। 10-15 দিবেন না? না না দিবেন না। কত হলে দেওয়া যায়? নিম্নে 25। নিম্নে 25? 125। এইটা তাহলে 125 হলে বিক্রি করা যাবে। আর এটা ভাইয়া, এটা এটা 150 চাওয়া? সার না বকনা? বকনা বকনা। এটাও কি আপনাদের? না না। এটার দাম কত কি বলছে? 25। বেচার দাম? আর একটু 2,000-1,000 উপরে হলে বিক্রি হবে, 25 থেকে 27 থেকে 28 পর্যন্ত হলে। এইটা বিক্রি করতে চাই। এগুলো ছিল শাহিওয়াল সিন্ধি। আমরা এখন কিছু দেশাল গাভীও আপনাদের দেখাতে চাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আচ্ছা বলেন, ঈদের পরে দাম কি বাড়তে দিকে নাকি একটু? ভাই আজকে তো বাজার হচ্ছে গোলমাল, আজকে বৃষ্টির কারণে তো 1টা বাজে গেল আপনার হাট লাগতে লাগতে। হ্যাঁ হ্যাঁ, আজকে আবহাওয়া কিছু বোঝায় না, বাজার মানে কম মনে হচ্ছে। কিন্তু কাস্টমার তো অনেক দেখা যাচ্ছে, সবাই কাস্টমার অনেক, কিন্তু কিনতেছে না। তো কিনতেছে না, মানে সবাই কি যাচাই বাছাই করতে হাটে আসছে? যাচাই বাছাই করতেছে হাটে বর্তমানে। আচ্ছা আচ্ছা, বর্তমানে কিনা বেচা খুব কম, কিনা বেচা কম। দাম কত বললো এটা ভাই? এটা বলছে 1,05,000। 1,05,000। আর আপনি কত দাম চাচ্ছেন? 15 দাম বলতেছে, 5 বলছে। আর একটু বাড়লে দিবেন? হ্যাঁ আর একটু বাড়লে আমরা দিই। আর একটু বাড়লে মানে 6-7 পর্যন্ত হলে দিবে? এটা 5 পর্যন্ত বলছে। জোয়ান জোয়ান ভাই? ও 6 দাঁত। আরিয়া শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। দুধ কেমন হবে বলেন তো? 3 কেজি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখছেন কাস্টমারের সংখ্যা কিন্তু অনেক, কিন্তু বিষয় হচ্ছে সবাই কিন্তু মানে হাট দামটা একটু যাচাই বাছাই করার জন্যই কিন্তু ম্যাক্সিমাম সবাই এসেছে। এখানে সম্ভবত একটা বিক্রি হয়ে গেল। ভাইয়া কিনছেন? কিনছেন? কত দিয়ে কিনলেন ভাই? 70। এই গাভী আর হরিয়ানা বকনা? বকনা। বকনা বাচ্চা। গাভীটা কয় দাঁতের? 4 দাঁতের। 70,000 মানে 70 লেখাই সহ পড়লো, লেখাই সহ
70,000 পড়েছে এইটা। এখানে একটা দাম চলছে, দাম চলছে কত চাচ্ছিলেন? 105। বাপরে বাপ, হ্যাঁ দেখছেন শাহিওয়াল সার বাচ্চা সেই সাথে গাবি 1,05,000। চাওয়াটা বেশি হয়ে গেল না ভাই? বেটা বাচ্চা, ভাই বেটা বাচ্চা কত বলে? 85,000 বলছে বেচার দাম। বেচার দাম 90-এর কাছাকাছি যেতে হবে, 90-এর কাছাকাছি যেতে হবে তাহলে বিক্রি হবে। তবে বাচ্চাটা কিন্তু বেশ আকর্ষণীয়, সেই সাথে গাভিটা। তাহলে 65 তো দিবেন, 65 তো দিবেন না, 66 তাহলে কত হলে দিবেন? দুধ কতটুকু? 2 লিটার। ঠিক আছে, ধন্যবাদ। এখানে একটা দাম চলছে। হ্যালো হ্যালো, বিক্রি হলো ভাই? হয় নাই এখনো? বিক্রি করছেন কত দিয়ে? ও বেচাবেন, বেচাবেন শাহিওয়াল সার বাচ্চা। গাভিটা কয় দাঁতের? কত চাচ্ছিলেন? কত? 75-76 বলছে, তাও দান নাই। কত হলে ছাড়া যায়? কত? 80-এর কাছাকাছি। শাহিওয়াল বাচ্চা দেখি একটু, দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা দেখলাম ঈদ পরবর্তী প্রথম হাটে, মানে কাস্টমারটা বেড়ে গেছে, অসংখ্য কাস্টমার কিন্তু দেখছেন এই যে, কিন্তু সেই তুলনায় কিন্তু গরু কম। তবে অনেকেই কিন্তু গরুর বাজারটা যাচাই বাছাই করার জন্য আসছে, যে ঈদের পরে আসলে দামটা কমতে দিকে নাকি বাড়তে দিকে। তবে মনে হলো যে দামটা আসলে কেউ ছাড়ছে না, এর মধ্যে কেনাবেচা চলছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।